হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ফ্রেন্ডস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো রাজ্য সরকারের পক্ষ থেকে বিশাল একটা নিয়োগের বিজ্ঞপ্তি আছে যা খুব তাড়াতাড়ি আসবে আর এটা হল সুখবর তাদের জন্য সেই সব মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য যারা বেকার আছে এই নিয়োগটা বিশেষ করে দু ও কালাপাতি রোকার জন্যই এই নিয়োগের ব্যবস্থা চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে চলুন শুরু করা যাক এই বিষয়টি নিয়ে এই শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এইরকম ইনফরমেশন পেতে ইচ্ছুক হয়ে থাকেন নিয়োগ কিংবা প্রকল্প সরকারি প্রকল্পের ব্যাপারে ইনফরমেশন পেতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই দেখুন চ্যানেলের নিচে কিংবা ভিডিওর নিচে সাবস্ক্রাইব রয়েছে করে করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ফেলুন করার পরেই একটা বেল আইকন আসবে সেটাকেও ক্লিক করুন কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট ইনফরমেশন একটা প্রতিবেদনের কপি এনেছি যেখানে বলছে যে বাইশশো সাব ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব নবান্নে পাঠালো খাদ্য দপ্তর অর্থাৎ এখানে খাদ্য দপ্তরে আরও বাইশশো সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে আর এই নিয়োগের প্রস্তাবটা যে নিয়োগটা হবে এই প্রস্তাবটা নবান্ন পাঠানো হয়েছে খুব জলদি মন্ত্রিসভায় এই নিয়োগের বিলটা পাশ করানো হবে তা পাশ করানোর পরে পাবলিক সার্ভিস কমিশনকে এই নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলা হবে দপ্তর সূত্রের খবর প্রায় নশো সাব ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব আগেই মন্ত্রিসভা অনুমোদন করেছে এই নিয়োগের জন্য প্রক্রিয়া চালু করতে শীঘ্রই পিএসসির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে আর খাদ্য দপ্তরের কাজকর্মের জন্য এই ইন্সপেক্টরদের কিন্তু বড়ই ভূমিকা রয়েছে বিশেষ করে রেশন ডিলার ডিস্ট্রিবিউটাররা ঠিকমতো কাজকর্ম করছে কিনা তাদের উপর নজর রাখবে এই কর্মীরা এছাড়াও রাইস মিল ও চাষিদের ধান কেনার প্রক্রিয়ার উপর নজর রাখবে এই কর্মীরা শুধু তাই নয় আঠেরোশো সাব ইন্সপেক্টর আছে এই খাদ্য দপ্তরে তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে এই পদে প্রায় সাতশো জনকে নিয়োগ করা হয়েছে কিন্তু কাজের তুলনায় কর্মী অনেক কম তাই ধান কেনার কাজে ও তদারকির উদ্দেশ্যে কর্মী কম থাকার ফলে কলকাতা থেকে সাম কলকাতা থেকে প্রায় লোককে জেলায় জেলায় পাঠানো হয়েছে খাদ্য দপ্তরে প্রায় দেড় হাজার রেশন ডিলার ৩০ জন ডিস্ট্রিবিউটার নিয়োগ করতে চলেছে অর্থাৎ এই নিউজটা থেকে আরও একটা খবর পাওয়া গেল যে যে খুব জলদি রেশন ডিলার তিরিশ জন ডিস্ট্রিবিউটার নিয়োগ করবে জেলায় সংশোধিত রেশন এলাকায় এই নিয়োগ হবে যেখানে রেশন সংশোধন করা হচ্ছে সেই এলাকাগুলোতেই রেশন ডিলার নেওয়া হবে তিরিশ জন আশা করি ফ্রেন্ডস এই যে নিয়োগের ব্যাপারটা খুব জলদিই হয়তো আপনাদের সামনে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে পড়বে যেহেতু মন্ত্রিসভায় এই বিল পাস হয়ে গেছে আর বেশি দূর নয় যখনই যখন এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে পূর্বে যেমন বিশেষ কিছু তুলে ধরেছিলাম এবারেও কিন্তু ঠিক তুলে রাখবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এমনই হেল্পফুল নিউজ পাওয়ার জন্য আশা করি ফ্রেন্ডস আমাদের ইনফরমেশন আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং